দেখাবো তো সেটাই দেখাবো একটু পরেই যাব হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে জগদ্ধাত্রী পুজো সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমি স্নান করে আবারও রেডি হয়ে চলে এসেছি ছাদে এখন ফুল তুলবো ফুল তুলে নিচে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য তো জগদ্ধাত্রী পুজো আমাদের পাশেই খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয় সেই মাকে পুজো দিতে যাব আর জগদ্ধাত্রী পুজোয় কেমন হচ্ছে আজকে জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো হয় আমাদের এখানে তো কুমারি পুজো কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকো তো চলো দেখো আমাদের ফুল মালা মিষ্টি সব কেনা হয়ে গেছে পুজো দিতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো বসে গেছে সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে পুজো মেইন পুজো হয়তো স্টার্ট হয়নি বাট পুজোতে বসে গেছে তোমরা দেখতে পেলে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজো কি চলছে জানি না পুজো হচ্ছে পুজো তেমন ভাবে স্টার্ট হয়নি মানে কি সংকল্প টংকল্প কিছু একটা হচ্ছে বললো 4:30-5টা থেকে নাকি কুমারি পুজো হবে তো আমি তখনই আসবো তো এখন বাইরে যাই বাইরে গিয়ে আমার কাজকর্মগুলো সারি আর ঘরের পুজো দিই সুন্দর করে লাইটিং দিয়েছে রাত্রিবেলা যখন অন্ধকার হয়ে যাবে তখন লাইটিংগুলো দেখাবো কত সুন্দর লাগছে লাইটিংগুলো তোমরা দেখতে থাকো গাইজ আমি আবার চলে এসেছি রেডি হয়ে তোমাদের সাথে তোমাদেরকে বলেছিলাম যে আজকে জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজোটা তোমাদেরকে দেখাবো তো সেটাই দেখাবো একটু পরেই যাব তাই রেডি হয়ে গেছি তো কে জগদ্ধাত্রী পুজো মানে কুমারী পুজো দেখে এসে তারপরে আমি একটা জায়গায় যাব মানে আমাদের নাগের বাজারে খুব বিশাল বড় করে পুজো হয় সেইখানে যাব সেখানে প্যান্ডেল কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর কুমারী পুজো কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই সঙ্গে থাকো তো চলো এখন যাওয়া যাক দেখো তোমাদেরকে বলেছিলাম কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে গেছি তোমরা দেখো এখানে মায়ের আরতি চলছে তার পাশে হোমও চলছে তো মায়ের আরতি হোম শেষ হয়ে মায়ের পুজো স্টার্ট হবে ছোট্ট কুমারিমাকে নিয়ে এসেছে কি মিষ্টি দেখতে এই কুমারিমাকে পুজো করা হবে ঠাকুর কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো
দেখতে থাকো আর সঙ্গে থাকো, তো চলো যাওয়া যাক। দেখো তোমরা এখানেও লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদেরকে বলেছিলাম খুব বড় করে পুজো হয়। দেখো তোমরা এখানে প্যান্ডেলটা অসাধারণ করে সুন্দর করে সাজিয়েছে, এখানে ককার ব্যাগ দিয়ে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্যরকম ভাবনা চিন্তা দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। আর এখানে শুধু কক ব্যাগ দিয়ে তৈরি করা হয়নি, দেখো খেলার অন্যান্য সরঞ্জাম দিয়েও তৈরি করা হয়েছে। দেখো মার মুখটা অসাধারণ লাগছে, দারুণ। দেখতেই পাচ্ছি গাইস আমি বাড়ি চলে এসেছি, তোমাদেরকে প্যান্ডেলটা পুরোপুরি দেখালাম, আর প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম, তো কুমারী পুজো কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে এখনো পরিমাণ সাবস্ক্রাইব করানি তো জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দিও। তো টাটা, গুড নাইট, তো বাই, আবার কোনো ব্লগে দেখা হবে, তো টাটা।